হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের মাছের ডিমের পাতুরি বানিয়ে দেখাবো। প্রথমে মাছের ডিমটা ভেজে নেব, হালকাভাবে মাছের ডিমটা ভাজতে হবে যাতে শক্ত না হয়ে যায়। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার দেখে নিন কী কী উপকরণ লাগবে। লাগবে মাছের ডিম, মাছের ডিমটা ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা ধনে পাতা নারকেল বাটা তেল নুন হলুদ মশলাগুলো পেস্ট করে নেব। ডিমটাকে ভালো করে মেখে নেব, তার মধ্যে নারকেল বাটা দেব। নারকেল বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব ডিমটাকে। ডিমটা মাখা হয়ে গেছে, তার উপর দিয়ে মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নুন হলুদ দিয়ে তেল দিয়ে মেখে নেব, ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে যেন ডিমগুলো গোটা গোটা না থাকে। আর আমি আপনাদের আগেই প্রথমেই পাতাটা কীভাবে আগুনে সেঁকে নিতে হবে সেটা দেখিয়েছিলাম আগের পাতুরিতে, ওই জন্যই পাতাটা এভাবে দেখানো হয়নি, আগের পাতুরিটাই দেখিয়েছিলাম। ডিমটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব। পাতাটা মোড়া হয়ে গেছে, এবার চাটুতে গরম চাটুতে বসিয়ে দিয়েছি। পাতুরিটা মিডিয়াম আঁচে রাখতে হবে, পাতুরিটা তৈরি হতে পুরো 1 ঘন্টা টাইম লাগবে। পাতাটাকে উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণের জন্যে। পাতুরিটা রেডি হয়ে গেছে, দেখুন কীভাবে বানিয়েছি পাতুরিটা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাতুরিটা বানানোর। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।